গাইস, আমি আবার চলে এসেছি মুচমুচে ঝুড় ঝুড়ে আলু ভাজার রেসিপি নিয়ে। আমি এই সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি, দেখুন আমি এবার আলুটা ছাড়িয়ে নেব। এরকম উপর থেকে নিচে দিয়ে টানতে হবে, এরকম নিচে থেকে উপরে টানলে হবে না, এরকম করে টানতে হবে। দেখুন আমি তুলে নিয়েছি, আমার জল সব
সুন্দর। এবার আমি তেল গরম করতে দিয়েছি, আর এর জন্য ভাজার জন্য লাগবে শুকনো লঙ্কা তিনটে, আমি কারি পাতা নিয়েছি আর চীনা বাদাম নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। আমার তেল এখন আসেনি, কারি পাতাটা খুব সুন্দর গন্ধ ছেড়েছে। আমার এখানে বৃষ্টি পড়ছে, তাই কারি পাতাতে জল ছিল তাই এভাবে ফুটে উঠেছে, আপনাদের জন্য জল না থাকে। এবার বাদাম আর লঙ্কাটা ভেজে নেব। লঙ্কাগুলো তুলে নেব, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, নইলে লঙ্কাগুলো পুড়ে যাবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এই আলু ভাজাটা সবসময় হাই ফ্লেমে ভাজতে হয়। দেখুন আমি কোনো লবণ বা হলুদ ব্যবহার করিনি কখন, এখন হলুদ বা লবণ দিলে এটা নরম হয়ে যেতে পারে আলু ভাজাটা, তাই আমি হলুদ দেব না আর লবণও এখন দেব না। দেখুন আমার এবার আলু ভাজাটা হয়ে এসেছে। যখন দেখবেন যে এভাবে আলুগুলো ওপরে উঠে এসেছে, তখন দেখ জানবেন যে আলু ভাজাটা হয়ে গেছে। আমি এটা সর্ষে তেলে ভেজেছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। এখন আমি এটা তুলে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। তেল থাকলে ভালো লাগবে না তো,
সঙ্গে ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। আমি একটা লঙ্কা একটু ভেঙে নিচ্ছি। আমার আলু ভাজা রেডি হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।